বছরের প্রথম দিনেই খাদান সিনেমার টিজার নিয়ে এসেছে আমাদের দাড়িগোঁফ কামানো বাংলা সাইড হিরো, এখনও যাকে লোকজন তোতলা হিরো বলেই ডাকে। লোকে বলে তোতলা ভাব আগের থেকে কিছুটা কমলেও ছাপ্পাটা এখনও রয়ে গেছে। এতদিন সিনেমার নামে খাঁজা সিরিয়াল বানাচ্ছিল, বাংলার লোক আড়ালে একতা কাপুরের মেন ভার্সন বলে খেপাচ্ছিল, তাই নিজের বদনাম দূর করতে দেবুদা এবার অ্যাকশন সিনেমা নিয়ে আসছে, কয়লা খাদানের গল্প ফেঁদেছে। কিন্তু এ কি হলো বাবা, টিজারের ডায়লগটাই তো ঝাঁপা, কিছু তো ক্রিয়েটিভিটি দেখাতে পারতে মামা। অল দ্য বেস্ট সিনেমার সঞ্জয় দত্তের ডায়লগটা হালকা পাল্টে কমেডির জায়গায় ফ্যামিলি বসিয়ে নিজের টিজারে লাগিয়ে দিলে। কমেডি করতা হ্যায় ক্যা আঙ্কল? হ্যাঁ কমেডি তো অভি অভি শুরু কিয়ে বেটা, অ্যাকশন মে 30 সাল সে করতা আ রহা হুঁ। তুমি তো এরকম ছিলে না বাবা যতীন, চোরেদের সাথে ওটা বসা করে করে কি তুমিও চুরি শিখে নিলে? আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, কয়লা চুরির গল্পটা কিন্তু একদম ঠিক ঠিক বলো। খাদান থেকে কয়লা চুরির কালো টাকা কার কার ঘরে ঢুকেছে সেটা কিন্তু চেপে যেও না, অপেক্ষায় থাকবো দেখার জন্য। কিছু বছর এই চ্যানেলে শুধুমাত্র পলিটিক্যাল ভিডিও বানিয়েছি বলে কি ফিল্ম রিভিউ করতে ভুলে গেছি? যা তা একেবারে।